চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। লক্ষ্মীপুরে কৃষক দল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে নাটোরে শোক র্যালি করেছে জেলা বিএনপি। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা চলাকালে লক্ষ্মীপুরে কৃষক দল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে নাটোরে জেলা বিএনপি শোক র্যালি করেছে। বৃহস্পতিবার 20 জুলাই বিকেলে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে। পরে সেখানে তারা এক প্রতিবাদ সমাবেশ করে। সভাপতি আবুল হান ধুলু, শ্রমিক নেতা করব মনে হচ্ছে তিনি আজীবন গণভবনে থাকতে চায়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, এই সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে গেছে, এজন্য এখন তারা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় নির্বিচারে মানুষ হত্যা শুরু করেছে। এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না, এমনকি নির্দলীয় নিরপেক্ষ সরকার না দেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। সহকর্মী